ছেলে হ্যাঁ শামসুরে কাল চালান করে দেব ওসি আপনার কোনো চিন্তা করতে নিষেধ করছে বড় বাঁচা বেঁচে গেছি শালার একটু হলে আমাদেরকে ফাঁসিয়ে দিত ড্যানি রোডস এন্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার সাইমন ফোন করেছিল সামনে টেন্ডার আমাদেরকে পেতে হলে হবে আসেন আসুন আসসালামু আলাইকুম স্যার ওনারা শামসুর পরিবার শামসুর এই খুঁজতে আইছে আমাদের শামসুর পরিবার জি আমি শামসুর বাবা আর ইনি মা আর শামসুর বোন আরে আসুন আসুন আরজু জি ভাই গেস্ট রুমটা খুলে দাও থাক বাবা থাক 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 বাবা শামসুর বাবা মা মানে আমার বাবা মা শামসুর বোন মানে আমার বোন ওনারা অনেক রাস্তা জার্নি করে এসেছেন শীঘ্রই ওনাদের খাবার দাবারের ব্যবস্থা করো চাচা আমি আসি আচ্ছা আসসালামু আলাইকুম শামসুকে দেখছি না যে ও কোথায় আপনাদের শামসু কি বসে থাকার ছেলে যেদিন থেকে জয়েন্ট করেছে সেদিন থেকে পুরো ব্যবসাও নিজের হাতে তুলে নিয়েছে ওকে পেয়ে আমি নিশ্চিন্ত হয়েছি অফিসে আছে এক্ষুনি চলে আসবে আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নিন আচ্ছা ঠিক আছে আরে আপনি কেন আরজু ধরো আসুন ওকে চলো চলো ড্যানি ইঞ্জিনিয়ার ফোন কর চিন্তারাম দারোগা বাবুর আদালতে নতুন মামলা উঠছে এই মামলায় কারো জামিন না বাচ্চু সাহেব লোকটা খুব ভালো কি বলিস মা ঠিক বলেছো বাবা এই যুগে এমন মানুষ ভাবাই যায় না সত্যি মানুষটা আমাদের কত খাতির করলো আমাদের শামসুর কপালটা সত্যি ভালো বাবা মা বাবা মা বাবা মা 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 বাবা মা বাবা বাবা কথা বলো বাবা মা বাবা আল্লাহ আমার বাবা কি হলো আমার মায়ের কি হলো কথা বলো বাবা কথা বলো মা ওই আমার জেল হবে কি ফাঁসি হবে গুরুজি তাও তো ভেবে দেখলাম না চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না হলে চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না আমার জেল হবে কি ফাঁসি হবে গুরুজি যাও তো ভেবে দেখলাম না সুন্দরম দারোগা বাবু জামিন দিবে না রে Oh.
আহ